স্বার্থপর কি ডারে? ফুপুক তোর কাছে রাখতো আর জসিম যায় ভাইয়া ঘরে ঘরে থাকতো, তাহলে বুঝতাম যে সে কি রকম জনদরদি। আচ্ছা এখন কি তোকে সকলে মিলে ঝগড়া করার টাইম? এখন যেটা করা দরকার করণীয় সেটা করা লাগবি। ফুপুর দখল হয়ে যাওয়া ঘরটা মুক্ত করা লাগবি, সেই হিসেবে সবাই আমাদের একসাথে কাজ করা লাগবি। সেই চিন্তা কর, ঝগড়া করতেছিস তোরা। আমি কষ্ট কি? তুমি চুপ করো জসিম, তোমার কথা কওয়ার কোনো অধিকার নাই, তুমি তোমার বিশ্বাস হারা ফেলাইছো। এটা কি ধরনের ব্যবহার রে জুরেন ভাই? আমি তো বুঝতে পারতেছি না, তুই বকুলের বড় ভাই ইরাম করে অপমান করতেছিস কিসের জন্য? কিসের জন্য করছি সে কিন্তু খুব ভালো করে জানে, সকলের সামনে করলি পর আরো বেশি অপমান হইতো, সেজন্য আর কিছু বললাম না। বাদ দাও বলবুলি, জুরান ভাই যদি তো মনে করতেছে আমার সাপোর্ট আর প্রয়োজন নেই, আমাদের আর এই বিষয়ের মধ্যে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। ওনার যদি বিশেষ মুরত থাকে তাহলে পরে সরকার বাড়ির এই পরিস্থিতি উনি ট্যাকল দেন। ট্যাকেল যাতে না দিবের পারি সেই ষড়যন্ত্রই তো তলে তলে তোমরা করতেছো। তোমার কথা আর কি কব, আমার আব্বার কথাই তো কয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি। সেই তো প্রথম কামটা ঘটাইলো, সে আলতা রান্না করা খাওয়া খায়া আমার সাথে বিচ্ছে করে ফেলাইলো। আচ্ছা আব্বাই যদি মাইনে নেয় তাহলে খামাখা তুই ফাল পারতেছিস কিসের জন্য, এটাই তো বুঝবে পারতেছি না। এই ভাষা সংযত করে কথা কইস কিন্তু বুলবুলি, এই ফাল পারা মানে কি রে? বেয়াদব কেন কর? মুখের ভাষা ঠিক করে কথা কব না হলে কিন্তু থাপড়ায় একদম 32টা দাঁত ফালা দেবো আমি। অবজেকশন জুরান ভাই, আপনার কত বড় সাহস আমার সামনে আমার স্ত্রী থাপ্পড় দিতে যাচ্ছেন! আপনি যদি খালি আমার আমার বলবুলের ভাই না হতেন তাহলে পরে আপনার হাত আমি তিন টুকরো করে দিতাম। কইছিলাম না পারে খালি নরম কাঠে সুতরের বল দেখাবার। এই তুই চুপ করে থাক কই দিচ্ছি, দুদিন আগেও তো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, মনে করিস না যে সব কিছু ঢাকা পড়ে গেছে। জসিম তুমি আমার হাত ভাঙবে চাও? তুমি আমার ভগ্নিপতি না হলি পরে আমি কি করতাম? স্টপ, এরা ফিসেন আপ, অনেক কইছেন আপনি, সব কিছু গুলো শুনেছি। কিছুদিন আগে আমার কাছে হাত পা ধরে আপনি শেল্টার চাইছেন, ভুলে গেছেন সব, মনে করেছেন পার পেয়ে গেছেন, কিচ্ছু হবে না, মনে করবেন জানি রাখবেন, কেস এখনো জীবন্ত আছে, যে কোনো সময় কেস সাঙ্গা হয়ে যাবে। আর আমি আজকে থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আপনার উপর থেকে আমি শেল্টার উঠিয়ে নিলাম। বলবুলি আমার মনে হচ্ছে না এইসব ডাকটি আলোচনার মধ্যে আমাকে থাকা এখানে প্রয়োজন আছে, চলো আমার সাথে। দুলাভাই যে এর মধ্যে মাথা ঢুকাবি সেটা আমি কখনোই ভাবিনি। আমিও তো সেই চিন্তাই করতেছি বাসা। আচ্ছা বকুল কোনে গেছে কিছু জানো নাকি? বকুল তো শুনছিলাম পাবনায় গেছে। কেন, তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না, আমার সাথে ঝামেলা হবে কিসের জন্য? ঝামেলা তো করেছে সম্রাট ভাইয়ের সাথে। ও তালি পরে পাবনায় গেছে মনে হয় লোকজন নিয়ে আসবার জন্য। লোকজন এনে কি করবি? ওই সম্রাট ভাইকে মারবি
এত সহজ? বেশি বাড়াবাড়ি করলে না ওই বকুলের কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কার খারাপ হবি না হবি সেই চিন্তা আমি করতেছি না। আমার চিন্তা তোমাকে নিয়ে ভুল করলি। তোমার না কোনো ক্ষতি করে ভালায়। আমার ক্ষতি করবে কিডা? ওই বকুল তো খুব খারাপ। এদিক জসিম দুলাভাই নাকি মিন্টুর কাছে কয়েছে যে বকুলের সাথে তোমার বিয়ে করাই দেবে। বিয়ে দিবি কলেই কি আমি নাচতে নাচতে যাই তার ভাইকে বিয়ে করবো নাকি? ওসব কথা কয়ে লাভ হবে না। সেটা আমি খুব ভালো করে ওই বকুলে বুঝাই দিছি। সেই জন্যই তো ভয় ফুলকুলি। এ তো লোক সুবিধেন না। তুমি যে বকুল বিয়েক অ্যাভয়েড করেছো সেটা কিন্তু জসিম দুলাভাই ভালো মতো নেয়নি। এরা তো দুষ্ট লোক, খ্যামতার দাপট দেখায়। খ্যামতার দাপট দেখায় কি করবি? আমাকে তুলে নিয়ে যাবি, তারপর জোর করে বিয়ে করবি? এত সস্তা না পাশান। এরম কিছু না, এরম কিছু না হোক সেটাই চাই। তুমি আমাকে ভালোবাসো না বাসো আমি তো তোমাকে ভালোবাসি। তোমার কোনো ক্ষতি হোক সেটা তো আমি চাইনি, আর সেটা মাইনেও নেবার পারবো না। তোমাকে পাই বা না পাই কিন্তু তোমার কোনো ক্ষতি কোনোদিন মন থেকে চাইনি। ওরা তো মানুষ খারাপ, এজন্যই তো করছি, একটু সাবধানে থাকবো। সাবধান হয়ে চললে তার ক্ষতি নাই। আর তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তাহলে পরে আমার কথা মনে করো। তোমার কোনো উপকার করবেন না পারি, ক্ষতি করবো না। আমরা ঘর ছেড়ে দিলে আমার বউনি আমি থাকবো কানে? তোরা কোনে থাকবো সেটা তো আমার দেখার বিষয় না। বিয়ে করে বউ ঘরে আনিছো, আগেই চিন্তা করা উচিত ছিল যে তোরা কোনে থাকবো। ফুপুর ঘর দখল করেছিস কি জন্য? ফুপুর ঘর কিসের জন্য দখল করেছে সেটা তো কয় দেওয়া হয়েছে ফুপু। বিকল্প একটা ব্যবস্থা হলে ঘর ছাড়ি দিয়ে সেখানে উঠে করব। বিকল্প ব্যবস্থা ব্যবস্থা বুঝি নে, এই মুহূর্তে তোরা ফুপুর ঘর ছাইরে দিবি। তুগারের কারণে ফারুক সাহেবের জায়া ভাইয়ের ঘরে ঘরে থাকা লাগে। এই বাবা ফারুক আবার সাহেব, আর সে ভাইয়ের ঘরে গিয়ে থাকতেছে সমস্যা কি? আমার বেড তো ওখানে খালিই পড়ে আছে, ওখানে যে সুতিকা। বাহ, তুই তো খুব বড় স্বার্থপর হয়ে গেছিস রে মেজো ভাই। হ্যাঁ, বাড়ির জামাইয়ে তুই বাইরের ঘরে থাকার কথা কচ্ছ? হ্যাঁ কারে, এই বাড়ির জামাই গারে কোনো মান সম্মান নাই? ওরে আমার মান সম্মান আলা জামাই ডারে কারে, আমরা যে এত কাল এই ঘরে থেকে আছি কে, আমাকে মান সম্মান ছিল না? আমাকে মান সম্মান কি মিশে গেছে দুলোই? আমি এত কথা শুনবার চাচ্ছি না। তো কচ্ছি ঘর ছাইরে দিবার ঘর ছাইরে দিবি, আজ এক্ষুনি ঘর ছাইরে দিবি। আসে বান্ধবী, ফারুক সাহেব কি সরকার সাহেবের ঘর জামাই নাকি? মানে কি কবার চাচ্ছ? সে তো না কচ্ছে কি, ফারুক সাহেব যদি সরকার সাহেবের ঘর জামাই নাই হবি তাহলে বছরের পর বছর সরকার বাড়ি একটা ঘর দখল করে সে পড়ে রয়েছে কে এখানে? কে রে আলতা, তোর তো দেখি খুব আস্পর্ধা বাইরে গেছে। এত বড় সাহস তোর, তুই সরকার সাহেবের জামাইয়ের
এই বাড়ির থাকা না থাকা নিয়ে কথা করছো? হ্যাঁ, এই সরকার বাড়ির জামাইরা কি ফকির? ভাতের অভাবে এখানে পড়ে আছে? হ্যাঁ, কি মনে করিস তুই? শুনে রাখ, এই বাড়ির জামাই মানে ফারুক সাহেব এই সরকার বাড়িতে মাসের পর মাস থাকুক বা বছরের পর বছর থাকুক, তুই কথা কবার কিটা? হ্যাঁ, তোকে সাহস দিছে? আমি বলে রাখলাম, এই কথার বিচার যদি আমি না করেছি, আমার নাম ফেরত। তোর নাম ফেরত কি বিচারটা করবি? দেখা যাবে না কি এক জামাই তারে নিয়ে বড়াই সিটিয়ার বাটবার কোয়ানগে। আলতা তুই ভয় পাইস নে, আমি আসিলাম। চোরের মায়ের বড় গলা, সরকার বাড়ির সব অঘটনের জন্য সে দায়ী, আবার সে বড় বড় কথা করছে। তুমি অ্যাকশন নাও তো সুশীম। আই এম এ পলিটিশিয়ান, আমার সামনে আমার স্ত্রীর থাপড় মারতে চাই, এর চেয়ে খারাপ কোনো বিষয় আর হতে পারে না বড় ভাই। আমি আর কি কব, ওই স্যাংরা তো এরকমই। এরকম কয়ে কি আপনি দায়িত্ব ছাইড়ে দিবেন বড় ভাই? আমি মনের মধ্যে তো খুবই খুবই আঘাত পাইছি, সে তো রীতিমতো আমার আমার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা যে অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমি নমনীয়তা প্রকাশ করেছি, এতে কি তারা হাতির পাশ পা দেখে ফেলেছে? হ্যাঁ, তোমার সাথে আমি একমত জোশে। তুমি দয়া করে বকুল বেগ দিয়ে আচ্ছা মতো ওই একটা কসম দাও না, তাহলে পরে দেখবে যে শিক্ষা হয়ে যাচ্ছে। হারান ভাই, আমি শিক্ষে যে কোনো সময় দিবার পারি, কিন্তু আমার কথা হচ্ছে এই ফ্যামিলির ম্যাটার। বড় ভাই কি বিচার করে সেটা আমি আগে দেখব। আমি আর কার বিচার করব রে ভাই? সরকার বাড়িতে থাকাই তো আমার জন্য মুশকিল হয়ে দাঁড়াইছে। তুমি এক কাজ করো জসিম, তুমি বরং আমার রাস্তা খরচের জন্য কিছু টাকা পয়সা দিয়ে উপকার করো। এটা সামান্য বিষয় বড় ভাই, না পারার কোনো কারণ নেই আমার জন্য। কিন্তু আপনি যাবেন কোথায়? সেখানে রাস্তা খরচ বাবদ কত টাকা দরকার হতে পারে সেটা জানলে পরে আমার জন্য ভালো হতে পারে। কোনে যাবো জানিনি, বাড়ি ছেড়ে রাস্তায় যায় খাড়া হইতো। খালি রাস্তায় যায় খাড়াতে তো কোনো খরচ নেই বড় ভাই, তুই রাস্তায় যায় খারাপ বলে খরচ চাচ্ছ কি জন্য রে বড় ভাই? আমি কচ্ছি কি বড় ভাই, এই ধরনের হঠকারে সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। আর কটা দিন আপনি অপেক্ষা করেন, দেখা যাক না কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, কি হয় আমরা সবাই দেখি। এমনও তো হতে পারে মানে পরিস্থিতির উন্নতি হয়েছে, তাই নি? আমি একটা কথা কবার চাচ্ছি জসিম, আমরা খামাখা এত আন্দোলন মানে সংগ্রাম করে অস্থির হয়ে যাচ্ছে কিসের জন্য? আলতাক ভাবি হিসাবে মাইনে নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে? আমার কিন্তু অসুবিধা নাই, আমি স্বীকৃতি দিয়ে দিলাম। তোর তো আপত্তি থাকবি না রে বেইমান, তলে তলেতে যায় ঠিকই খাতির জমায় ভালাইছ। এই তোকে মতো বেইমানের জন্যই তো যার যা ইচ্ছে করে পার পায়া যাচ্ছে। জসিম, আমি যা করলাম সেটাই কিন্তু ফাইনাল, আমি এই বাড়িতে আর থাকবো না। যেটা হয় নাই সেটা নিয়ে তোমার টেনশন করার কোন দরকার নেই, এখন কও তুমি এখানে কিসের জন্য? যেটা মনে করে আইসি সে কথা না হয় পরে করছি। সরে তোর সুলাটা আমি ধরে দিচ্ছি। থাক, কোনো দরকার নাই, খামাখাই সাহের মধ্যে এসে তোমার মেকআপ নষ্ট করার কোনো দরকার নাই। হে মিন্টু, তুই সবসময় আমার খোসামারি কথা কইস কিসের জন্য?
আমি কি সাজগোজ করি নাকি? ওই হলো, সাজ মারি না করো, তোমার স্কিনটা তো নষ্ট হয়ে যাবে। নিজের বাড়ির যে চুলার কাছেও যাও না সে খবর কিন্তু আমরা কম বেশি জানি ফুলগুলি। তুই গুলো মেলা পাকনো হয়ে গেছো রে মিন্টু। তোমার সাথে থাকলে পাকনা না হয় কোনো উপায় আছে? এই দেখো জ্বলে গেছে। এখন কও তুমি এখানে কিসের জন্য? পাশের মুখে একটা খবর শুনে মেলা ভয় করতেছে রে মিন্টু, সেজন্য তোর কাছে বুদ্ধি পরামর্শ নিতে আসলাম। আমার সাথে পরামর্শ? আমি আবার বুদ্ধি পরামর্শ দেওয়ার মানুষ হলাম কবে থেকে? ইয়ার কি করিস তাই নে। আমি কলাম সত্যি ভয় পাইতেছে রে মিন্টু। যাক শুনে ভালো লাগতেছে, মাঝে মধ্যে ভয় পাওয়া একটু ভালো। এখন কও পাষাণ ভাই কি এমন কথা কইছে যেটা শুনে তুমি ভয় পাচ্ছো? পাষাণ কইছিল বকুল নাকি লোকজন আমার গেছে, মনে কয় আমাকে নিয়ে কোনো ঝামেলা করবি। ঝামেলা করবি? কি ঝামেলা করবি? বকুল কি তোমাকে তুলে নিয়ে যাবে করবি? পাষাণ তো সেরকমই কিছু সন্দেহ করতেছে, আর সেই জন্য মনে কয় জসিম দুলা ভাই তোর কাছে আমার খোঁজ খবর নিছিল। আর পাষাণ খবরটা কই থেকে পাইছে? ফারুক দুলা ভাই নাকি তার কাছে সব কথা কইছে। ফারুক দুলা ভাই কইছে তো? তাহলে আর এইসব নিয়ে টেনশন করে লাভ নাই। এই ফারুক বনাম জসিম এইসব রাজনীতিতে তোমার পড়ার কোনো কাম নাই। আর মনে মনে যদি জসিম দুলা ভাই বকুলের সাথে তোমার বিয়ের কথা চিন্তাও করে থাকে তাও তো তুলে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বড় জোর তোমার বাড়ির ওপর যায় বিয়ের প্রস্তাব দিবে পারে। পাষাণ খামাখা আমাকে ভয় দেখাছিল, কয় যে জসিম দুলা ভাই নাকি লোকটা সুবিধার না, আরো কত কথা। যাক গে, তোর কথা শুনে বুকটা এখন হালকা লাগতেছে রে মিন্টু। হালকা হয়েছে ভালো কথা, আবারও গুছি। এখন থেকে একটু বুদ্ধি করে চলাফেরা কর, মনের মধ্যে একটু ভয় থাকে কিন্তু খারাপ না। তুই একদম বড় ভাইয়ের মতো কথা কইছ রে মিন্টু। হয় হইছে, এখন তুমি যাও আমি রান্না করি। হ্যাঁ কি না, তুই রান্না করে আমি দেখি। না 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 কোনো দরকার নাই, পরে আমার রান্নার খুদ্দুরে সেটা রোজিনাপুর কাছে যে খিদে বের করবে। যাও টাকা লাগবে। কলম তো কিছুই কবো। আরে বাবা যাও না। যাসনি প্রক্রিয়া সে শুরু করে দিছে, দুলে ভাই করে দিয়ে স্টার্ট করেছে। তার কত বড় সাহস সে দুলে ভাই কয় বাড়ি থেকে নামিয়ে দেওয়ার জন্য, চিন্তা করে দেখিস। তোমার দুলে ভাইয়ের মাসের পর মাস এখানে থাকারই বা কি দরকার? তার উপর সে যা কাণ্ড করেছে, আমি হলে তো তার বেলা আগে বিদায় করে দিতাম। অবশ্য তুমি তো তার সাগরিত, আমার কথাগুলো মনে হয় তোমার পছন্দ হচ্ছে না। সেটা কোনো কথা না, আমি দুলে ভাইয়ের সাগরিত না হলে পরেও এই ঘটনায় আমি দুলে ভাইয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করতাম। কে তারা? তারা কি এই বাড়ির মালিক হয়ে গেছে? তারা দুলে ভাইকে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়ার মানে নামা দেওয়ার কিটা? তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো জুরেন। আলতাবুর উপর তোমার কিসের এত আক্রোশ? আমার জানা মতে তো মেজু ভাই আলতাবুক বিয়ে করার জন্য বেশি আগ্রহী ছিল। এখন যা হওয়ার হয়ে গেছে, এই বিয়েটা মাইনে নিয়ে সবাই যদি একটু সুখে শান্তিতে থাকো তাহলে অসুবিধাটা কিসের? তুমি তো বুঝবে পারতেছ না রোজিনা, ধরবে গেলে পর সে ছোটবেলা মানে ক্লাস ওয়ান থেকে সে আমার বিরুদ্ধে শত্রুতা করে চলেছে। আমি মরে গেলে পর আমি এটা ভুলবে পারবো না। ছোটবেলায় তুমি কি আলতাবুক প্রেমের প্রস্তাব দিয়েছিলে? এই বাড়ি খ্যাম কার? তোমার না ওই আলতাব? তুগারে নায়রের শেষ হয়েছে। এটা কি কথা করছে? তুমি যায় খাড়া হয়ে একটা হুঙ্কার দিলে তো সকলে ভয় পায় যায়। ফারুকের খেদানোর যে উদ্যোগ নিয়েছে সে সিদ্ধান্ত আমি সাপোর্ট করি। নদী পার হলি পরে মাঝি কোন শালা? আমার বেটা বিয়ে করেছে, তোর কিসের এত সমস্যা? এত শত্রুতা শুরু করেছিস কিসের জন্য? আলতাবু কোনোদিনই জুলেখা পুপুর গায়ে হাত তুলবি না। মিথ্যে হলেই ভালো। তুই তা করে তথাকথিত বিয়েটা তাহলে মানিয়ে নিছু? আমার মুখের উপর কত বড় জুতার বাড়ি পড়িছে সেটা তুই বুঝবো না।